হাই ফ্রেন্ডস, আমি ইমান শেখ। আজ আমি দেখাবো স্ক্যাটার ডায়াগ্রাম কীভাবে ড্র করা হয়, এবং হচ্ছে কি স্ক্যাটার ডায়াগ্রাম যে দুটো ডেটা দেওয়া থাকবে সেই দুটো ডেটার মধ্যে রিলেশনশিপটা কীভাবে আমরা নির্ণয় করব। তো এবার হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করা এবং তার মাধ্যমে রিলেশনশিপটা ড্র করার জন্য কী করা হলো, রিলেশনশিপটা দেখানোর জন্য কী করা হলো, এখানে একটা প্রবলেম রাখা হয়েছে। সেই প্রবলেমে বলা হয়েছে ক্যালকুলেট অর ড্র দ্য স্ক্যাটার ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড অলসো ড্র দ্য টেড লাইন বাই লিস্ট স্কোয়ার মেথড। অর্থাৎ আমাদের এখানে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি রিলিফ এবং ড্রেনেজ ডেন্সিটি, এই দুটো ডেটা রয়েছে। এই দুটো ডেটার মধ্যে থেকে আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম তৈরি করতে হবে, এবং সেই এই দুটো উপাদানের মধ্যে থেকে কেমন প্রকৃতি আমরা রিলেশনশিপ দেখতে পাচ্ছি সেটা আমরা কী করবো নির্ণয় করবো। এবার হচ্ছে যে রিলেশনশিপটা নির্ণয় করার জন্য স্ক্যাটার লিস্ট স্কোয়ার মেথডে, তার জন্য আমাদের কী করতে হবে, একটা ক্যালকুলেশন বা প্রবলেম হলে কি সলভ করতে হবে। সেই ক্যালকুলেশন করার জন্য আমাদের কী করা হয়েছে, একটা টেবিল তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টেপ ওয়ান দেখতে পাচ্ছি, স্টেপ ওয়ানে বলা হচ্ছে যে ক্যালকুলেশন টেবিল ফর দ্য স্ক্যাটার ডায়াগ্রাম। যেমন এখানে প্রথমে বলা হয়েছে যে রিলেটিভ রিলিফ রয়েছে, রিলেটিভ রিলিফ প্রথম কলামে, তারপরে ড্রেনেজ ডেন্সিটি, তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স বার, তারপরে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স ওয়াই। এবার এখানে আমরা রিলেটিভ রিলিফের ভ্যালু এবং ডেটা ডেন্সিটির ভ্যালু আমরা এলাকায় ডেটা টেবিল থেকে এলাকে পেয়ে গেছি বা প্রবলেম থেকে পেয়ে গেছি। এবার হলে আমাদের কী করতে হবে, এখানে রিলেটিভ রিলিফকে আমরা ধরেছি কত এক্স, এবং ডেটা ডেন্সিটিকে ধরেছি কত ওয়াই, এবং কী করব আমরা কী করবো যে এক্সের হলেকে সামেশন করবো এবং হলকে ওয়াইয়ের হলেকে সামেশন করবো। এবার আমাদের লিস্ট স্কোয়ার মেথডে ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে এক্স হিসাবে যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সবসময় ছোট হাতের এক্স, আর আমরা ডেটা টেবিলে যে এক্স হিসাবে যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রিলেটিভ ভ্যালু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বড় হাতের এক্স। তার জন্য বড় হাতের এক্স থেকে ছোট হাতের এক্স বার করার নিয়ম হচ্ছে ছোট হাতের এক্স সমান এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এলকে 159.5। এবার 159.5টা হচ্ছে আমাদের মিন, এটা কার মিন, এক্সের হলোকে মিন। অর্থাৎ আমরা কী করবো স্টেপ টুতে আমরা কী করবো যে এক্সের হলোকে মিন বার করবো, যে স্টেপ টুতে বলা হয়েছে ক্যালকুলেশন ফর দ্য মিন অফ এক্স। আচ্ছা এক্স বার সমান সামেশন এক্স বাই এন। এবার এক্স সামেশন এক্স সমান হচ্ছে আমরা টেবিল নাম্বার হলোকে ওয়ান থেকে বা স্টেপ ওয়ান হলোকে টেবিল থেকে আমরা পেয়ে গেছি কত 1595, এবং এন মানে হচ্ছে টোটাল ডেটা রয়েছে, ডেটা রয়েছে 10টা, তাই এন হচ্ছে লোকে 10। তারপরে হচ্ছে আমাদের যে 1595কে 10 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি কত মিন হিসাবে পাচ্ছে 159.5। তার জন্য আমাদের এখানে মিনের জায়গায় লেখা আছে কত 159.5। তারপরে আমরা কী করবো এই ছোটাতের এক্সের ভ্যালু বার করবো। ছোটাতের এক্সের ভ্যালু বার করার জন্য নিয়ম হচ্ছে এক্স মাইনাস 159.5, মানে এক্স মানে হচ্ছে রিলেটিভ রিলিফের হলোকে ভ্যালুগুলো। যেমন প্রথমে আমরা পেয়েছি কত এক্স, ছোটাদের এক্স হিসাবে পেয়েছি 5.5। 5.5 ভ্যালুটা আমরা পেয়েছি 165 মাইনাস 159.5 করে আমরা পেয়েছি 5.5। সেমভাবে আমরা কী করেছি 190 মাইনাস 159.5 করে আমরা পেয়েছি কত 30.5। তারপরে আমরা কী করবো এগুলো সবগুলো ক্যালকুলেশন করবো এবং তার হলেকে সামেশন করবো, সামেশন সবসময় জিরো হয়। তারপরে হচ্ছে যে এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ার মানে ছোটাদের এক্স স্কোয়ার, অর্থাৎ 5.5 আমরা স্কোয়ার করে পাচ্ছি কত 30.25। তারপরে হলকে 30.5 স্কোয়ার করে পাচ্ছি কত 930.25। এইভাবে আমরা কী করবো সব ঘরগুলোর কী করবো এক্স স্কোয়ার বার করবো এবং ফাইনালি তাদের কী করবো সামেশন বার করবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই, এক্স মানে হলকে ছোটাতের এক্স, আর ওয়াই মানে হচ্ছে ডেনসিটির ভ্যালু। অর্থাৎ আমরা এক্স আর ওয়াইটাকে গুণ করে দেবো, অর্থাৎ 5.5 × 4 গুণ করে আমরা কত পাচ্ছি 22 পাচ্ছি। তারপরে হচ্ছে কি 30.5 × 4.8 গুণ করে আমরা কত পাচ্ছি 146.4 পাচ্ছি। এইভাবে আমরা কী করবো প্রত্যেকটা ঘরের এক্স ওয়াই বার করবো, তারপরে ফাইনালি তাদেরও কী করে সামেশন বার করে দেবো। এবার আমাদের বলা হচ্ছে যে স্টেপ থ্রিতে আমরা দেখাচ্ছি দ্য রিগ্রেশন টেড লাইন ইকুয়েশন ইজ ওয়াই সমান এ প্লাস বি এক্স। অর্থাৎ লিস্ট স্কোয়ার মেথডে আমরা যেটা টেড লাইন টানবো সেই টেড লাইন টানার জন্য একটা ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি এক্স। এবার এর ভ্যালু এবং বির ভ্যালু বার করার জন্য আমাদের কী করতে হবে দুটো নর্মাল ইকুয়েশন আমাদের কী করতে সলভ করতে হবে। নর্মাল ইকুয়েশন দুটো হচ্ছে যে সামেশন ওয়াই সমান a × n + b × x, এবং 2 নম্বর নর্মাল ইকুয়েশন হচ্ছে সামেশন এক্স ওয়াই সমান a × b × x2। তারপরে আমরা হলো স্টেপ 4 আমরা কী করবো এই যে এর ভ্যালু এবং বির ভ্যালু আমরা কী দুটো নর্মাল ইকুয়েশনকে সলভ করে এই ভ্যালুগুলোকে হলোকে পাবো। যেমন আমরা হলো 1 নম্বর নর্মাল ইকুয়েশনটা সলভ করে আমরা এর ভ্যালু কত পাচ্ছি যে 4.09, এবং হলে কি 2 নম্বর নর্মাল ইকুয়েশনটা সলভ করে আমরা বির ভ্যালু পাচ্ছি কত 0
0.026 এটা হচ্ছে আমাদের হচ্ছে এ এর ভ্যালু এবং হচ্ছে বি এর ভ্যালু। এবার হলো আমাদের লাগে যে টেন লাইন টানার জন্য যে ইকুয়েশনটা ছিল ওয়াই সমান এ প্লাস বি এক্স, আমরা কী করবো তার ভ্যালুটাকে আমরা হলোকে বসাবো। তাতে ছিল কত ওয়াই সমান এ প্লাস বি এক্স, অর্থাৎ আমরা কী করবো এর জায়গায় হলোকে স্টেপ ফোরে আমরা যে এর ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা বসাবো, এবং বির জায়গায় আমরা কী স্টেপ ফোরে যে বির ভ্যালু পেয়েছি সেই বির ভ্যালুটা বসাবো। এখানে যে এক্স আছে সেই এক্সটা লাগে ছোট হাতের এক্স, এবং এই ছোট হাতের এক্স সমান আমাদের এখানে বসানো হয়েছে কি এক্স মাইনাস হলোকে যে এক্স এর হলোকে মিন, অর্থাৎ আমাদের লাগে স্টেপ ওয়ানের তিন নম্বর কলমে ছিল এক্স ছোট হাতের এক্স সমান এক্স মাইনাস এক্স বার, এখানে এক্স বার সমান হচ্ছে 159 হলোকে 5। এরপর আমরা কী করবো যে এটাকে হলকে ক্যালকুলেশন করে আমরা ওয়াই সমান এ প্লাস বি এক্স এর ভ্যালু পাচ্ছি কত 0.026 এক্স মাইনাস 0.057। তারপরে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি যে ওয়াই সমান এ প্লাস বি এক্স এর হলকে ভ্যালু। তারপরে আমাদের টেন লাইন ইকুয়েশনের দ্বারা আমরা হলকে টেন লাইনটা টানার জন্য আমাদের কী করতে হবে এক্সের হলকে দুটো ভ্যালু আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। যে ডেটাগুলো দেবে এক্স হিসাবে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর মধ্যে থেকে একটা ছোটো ভ্যালু এবং একটা বড়ো দিক থেকে একটা ভ্যালু নেবে, অর্থাৎ আমরা কী করছি এক্স হিসাবে একটা কথা 60 ভ্যালু ধরেছি এবং হলকে ছোটোর দিক থেকে আর একটা হলকে এক্স হিসাবে 280 ধরেছি হলকে হাইস্ট ডেটার হলকে দিক থেকে। এবার আমরা কী স্টেপ সিক্স আমরা তার জন্য লেখা হয়েছে ডিটারমিনেশন দ্য টু ভ্যালু অফ এক্স ফর দ্য টেন্ড লাইন হলকে ড্রয়িং, অর্থাৎ টেন্ড লাইন ড্রয়িং করার জন্য আমরা এক্সের হলকে দুটো ভ্যালু ধরেছি, যেমন কত একটা হচ্ছে 60 একটা হচ্ছে 280। এবার আমরা কী করবো যে রিগ্রেশন টেন লাইন ইকুয়েশনটা লিখে দিলাম ওয়াই সমান এ প্লাস বি এক্স। এবার আমাদের লোকে স্টেপ ফাইভে ছিল ওয়াই সমান এ প্লাস বি এক্স সমান ছিল কত 0.026 এক্স মাইনাস 0.057। এবার এক্সের জায়গায় আমরা কী করবো এখানে যে 60 ধরছে সেই 60টাকে বসিয়ে দিয়ে আমরা কী করবো ক্যালকুলেশনটা করে এই ভ্যালুটা পাচ্ছি, অর্থাৎ এক্সের ভ্যালু যখন হলোকে 60 তখন হলোকে রিগ্রেশন টেন লাইন টানার জন্য ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত 1.50 হলোকে 3। সেমভাবে আমরা কী করবো যে এক্সের আরেকটা ভ্যালু ধরে নিয়ে 280, অর্থাৎ এক্সের ভ্যালু যখন হলোকে 280 তখন হচ্ছে টেন্ড লাইন টানার জন্য ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 7.22 হলোকে 3। এইভাবে আমরা যে ক্যালকুলেশনটা শেষ করবো এবং ক্যালকুলেশনটা কমপ্লিট করার পরে আমরা কেবল ড্রয়িং করবো। ড্রয়িং করার জন্য প্রথমে আমরা যেটা যে 4টা দেখতে পাচ্ছি ফাইনাল ড্রয়িংটা হলে এরকম হবে, তবে আমরা কী করে এই ড্রয়িংটা করলাম তার জন্য ছোটো ছোটো স্টেপের মাধ্যমে দেখানো হচ্ছে। প্রথমে আমরা কী করলাম একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম, মানে কী হলো এই এক্স অ্যাক্সিস বরাবর কতগুলো হলো কি ভ্যালু বসানো হয়েছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু বসানো হয়েছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আছে রিলেটিভলি ইন মিটার, যেটা আমরা হলো কি যে একটা প্রবলেম যেটা ছিল সেই প্রবলেমের রেসপেক্টে আমরা কী করছি স্কেলগুলোকে ধরেছি। যেহেতু হাইস্ট ছিল 280 তার জন্য আমরা কত 50 ইন্টারভ্যালে 300 পর্যন্ত গেছি, এবং হলো কি ডেনসিটি ভ্যালুর রেসপেক্টে ডেনের ডেনসিটি ভ্যালুটাও ধরেছি। তারপরে আমরা কী করবো যে যে 10টা ডেটা দেওয়া আছে সেই 10টা ডেটার জন্য আমরা কী করবো হলো কি যে রিলেটিভের রেসপেক্টে এবং ড্রেনেজ ডেন্সিটির রেসপেক্টে পয়েন্টটাকে বসাবো। যেমন আমাদের প্রথম ডেটাটা ছিল রিলেটিভ রিলেফের ভ্যালু হচ্ছে 165 এবং তার রেসপেক্টে ড্রেনেজ ডেন্সিটির ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ আমরা এখান থেকে 165 এবং এদিক থেকে হলো কি 4 এসে 4 ভ্যালুটাকে এখানে পয়েন্টটাকে হলো কি বসাবো। এই হলো কি 165 রেসপেক্টে যে 4 বসালাম বা এই যে ভ্যালুটা যে বসালাম এই সেমভাবে আমাদের আরও যে হলো কি ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর যে রিলেটিভ রেসপেক্টে ডেনসিটির ভ্যালুগুলোকে হলোকে বসাবো। এই বসানোর পরে আমরা কী করবো যে রিলেশনশিপটা পজিটিভ রিলেশনশিপ আছে না নেগেটিভ রিলেশনশিপ আছে সেইটা দেখানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের হলোকে এক্স হিসেবে আমরা দুটো ভ্যালু ধরে নিয়েছিলাম একটা 60 আর একটা হচ্ছে কি 280। যখন আমরা 160 ধরে নিয়েছিলাম যখন আমরা হলোকে 60 ধরেছিলাম তখন হলোকে ওয়াইয়ের ভ্যালু হয়েছিল যে 1.503, সেই ভ্যালুটাকে বসা 60 রেসপেক্টে 1.503, এবং যখন আমরা 280 ধরে নিয়েছিলাম এক্সের ভ্যালু তখন হলো কি ওয়াইয়ের ভ্যালু রিগ্রেশন টেড লাইনের ওয়াইয়ের ভ্যালু হয়েছিল কত যে 7
পয়েন্ট টু টু থ্রি, অর্থাৎ আমরা এই পয়েন্টটাকে আর হালকে এই পয়েন্টটাকে বসালাম। তারপর আমরা কী করবো, এই ষাটের রেসপেক্টের পয়েন্টটা এবং 280 রেসপেক্টের পয়েন্টটা এই দুটোকে ধরে আমরা কী করবো, একটা লাইন টেনে দেবো, যেটা টেন্ড লাইন নামে হলোকে পরিচিত। টেন লাইন, টেন, এটা টেন লাইন। এবং তার হলো কি ফর্মুলাটা, ফর্মুলাটা কী ছিল, ওয়াই সমান এ প্লাস বি এক্স, সেটা হলো কি লিখে দেবো। এইভাবে আমরা কী করবো, আমাদের ড্রয়িংটাকে কমপ্লিট করবো। এবং কমপ্লিট করার পর এগুলোকে হেডিংটা লিখে দেবো, হেডিং হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন রিলেটিভ রিলিফ অ্যান্ড ড্রেনেজ ডেন্সিটি। এটা করবো, অর্থাৎ আমরা এই এই ডায়াগ্রামটা থেকে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ রিলিফ এবং ড্রেনেজ ডেন্সিটির মধ্যে পজিটিভ সম্পর্ক দেখা যায়। অর্থাৎ হলো কি টেড লাইনটা যেহেতু আপওয়ার্ড স্লোপে রয়েছে, তাই এটা পজিটিভ রিলেশন। আর যদি টেড লাইনটা যদি এরকম ডাউনওয়ার্ড স্লোপে থাকতো, তাহলে এটা হলো কি নেগেটিভ রিলেশন হতো। অর্থাৎ আমরা বলতে পারি যে রিলেটিভ রিলিফ এবং ড্রেনেজ ডেন্সিটির মধ্যে পজিটিভ সম্পর্ক দেখা যায়। এইভাবে ড্রয়িংটা করলাম, করা হয়ে গেলে আমরা কী করবো যে হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল কত কত ধরেছিলাম সেগুলো উল্লেখ করে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।